রঙিন পোশাকে ওয়ানডে সিরিজটি টাইগাররা নিজেদের করে নিতে পারবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। স্বাভাবিক খেলাটি খেলতে পারলেই বাংলাদেশ সিরিজ জিতবে, আর নিজেদের সেরা খেলাটি মাঠে উপহার দিতে পারলে এবং তিনটি ম্যাচেই মোস্তাফিজ রহমানকে দলে পাওয়া গেলে মাশরাফিরা লঙ্কানদের হোয়াইট ওয়াশ করতে পারে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, আমাদের যে দল তাতে ওয়ানডে সিরিজ খুব সহজেই জিতবো, সেটা 3-0 হতে পারে, আবার 2-1 হতে পারে। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি আর মোস্তাফিজ যদি ফিট থাকে, তিনটি ম্যাচেই খেলতে পারে, তাহলে তিনটি ম্যাচেই আমরা জিতবো। মোস্তাফিজ ওর 10 ওভারে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে আশরাফুলের এমন প্রত্যাশার কারণও আছে অনেক। প্রথমত, ওয়ানডে সিরিজে বিগত দিনগুলোতে টাইগারদের ধারাবাহিক পারফরমেন্স, দ্বিতীয়ত মাশরাফির সুনিপুণ নেতৃত্ব, তৃতীয়ত দলের মূল প্লেয়ারদের ফর্মে থাকা আর অভিজ্ঞতার আলোতে স্বাগতিকদের পিছিয়ে থাকা। তিনি আরও বলেন, তাদের দলটা তরুণ, তুলনামূলকভাবে আমরা অনেক অভিজ্ঞ। ওয়ানডেতে মাশরাফি অসাধারণ অধিনায়কত্ব করছে, টিম ভালো খেলছে, আমাদের সিনিয়র ও মূল খেলোয়াড়রা সবাই ফর্মে আছে, তাছাড়া ওয়ানডেতে আমরা ভালো ক্রিকেট খেলছি। আগে বাংলাদেশের সমস্যা ছিল ধারাবাহিকতা, কিন্তু 2015 সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপের পরেই তা কাটিয়ে উঠেছে এবং এখনও তা ধরে রেখেছে। আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা সেই ধারাবাহিকতা ধরে রেখে জয় ছিনিয়ে আনবে বলে মনে করেন, বলে বিশ্বাস করেন মোহাম্মদ আশরাফুল।